আমি তন্ময় শর্মা, পুরুলিয়াতে থাকি, উত্তর চব্বিশ পরগনা নর্থ। আমি পেপারে অ্যাড দেখি, সেখান থেকে অ্যাড দেখে র‍্যাবিট খরগোশের ফার্মের জন্য আমি কল্যাণীতে যাই। কল্যাণী বুদ্ধপার্ক থেকে ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পরে র‍্যাবিট খরগোশ র‍্যাবিটের মার্কেট সেরকম না থাকায়, মিট মার্কেট না থাকায় আমি ইন্টারনেটের সাহায্যে আশিয়ানা র‍্যাবিট ফার্মের সাথে আমি দেখি। আশিয়ানা র‍্যাবিট ফার্ম ডক্টর মিগদারজির কাছে আমি ফোন করি। ফোন করার পরে উনি জসবিন্দার মালিকের নাম্বারটা দেন। জসবিন্দার মালিক আশিয়ানা র‍্যাবিট ফার্মের সঙ্গে যুক্ত। ওনার কাছে আমি হরিয়ানাতে যাই। হরিয়ানা যাওয়ার পরে উনি আমাকে ইন্সপায়ার করেন যে মিট মার্কেট কেরালায় যথেষ্ট পরিমাণে রয়েছে। যাওয়ার পরে আমি হরিয়ানা থেকে আসার পরে আমি এটা শুরু করি, র‍্যাবিট ফার্ম শুরু করি। এটা আমাদের র‍্যাবিট ফার্ম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার, তাতে করে ছোট ছোট ফার্মার এবং 10-20টা নিয়ে র‍্যাবিট ফার্ম শুরু করা যায়। যাই হোক, 3 মাসে 1.5 থেকে 2 কিলো ওজন হয়ে যায়। এখানে অনেক বেরোজগার লোক আছে যারা সংসার চালানোর জন্য এটা করতে পারেন এবং সঠিকভাবে এটা আমাদের পাতালতা, ঘাস পাতালতা এবং সমস্ত পাতা এরা প্রায় খায়। ঘাসও প্রচুর আছে ওয়েস্ট বেঙ্গলে। এখানকার সাধারণ তরকারি খোসা এটা সেটা খাইয়েই আমরা এটা মানুষ করতে পারি। এখানে প্রচুর লোক আছে যারা বেকারত্ব ইয়ে করছেন এবং এটা করতে চান, তো এটা নির্ভয়ে এটা করতে পারেন এবং এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। জসবিন্দার মালিক আমাদের এখান থেকে প্রায় ভিজিটে আসেন ওয়েস্ট বেঙ্গলে। উনি মিট মার্কেট সম্বন্ধে যথেষ্টই আশ্বস্ত করেছেন এবং এটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে মাল ওখানে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না।